Assalamu alaikum, dear students and my dear viewers. This is Ahmedul Islam. I work as an assistant teacher of English, IITB Public School and College, Bogura. This is my topic name is number. আমরা কিন্তু নাম্বার এর পূর্বে অনেক লেকচার দেখেছি, অনেক পড়াশোনা করেছি, তবে আজকে একটু এক্সেপশনাল ধরনের নিয়মগুলো আমরা পড়ব, সেটা হলো নাম্বারে। যে আসলে নাম্বার কয় প্রকার, আমরা জানি যে নাম্বার দুই প্রকার, যে একটা হলো সিঙ্গুলার নাম্বার অ্যান্ড একটা হলো প্লুরাল নাম্বার। ওকে, কিন্তু নাম্বার এটা কার আসলে হয়? আসলে নাম্বার কিন্তু সাধারণত নাউন হয়, নাউন বা প্রোনাউনের হয়। তো আমরা দেখব যে এখানে নাউন যদি হয়, নাউনের সাথে যদি এস বা ইএস যুক্ত হয়, তখন আমরা কিন্তু তাকে প্লুরাল বলি। যেমন বুক থেকে বুকস করি, পেন থেকে পেন্স করি, তখন আমরা কি করব, ডগ থেকে ডগস করি, হ্যাঁ, ক্যাট থেকে ক্যাটস করি। এভাবে কিন্তু আমরা কি করি, নাউনকে প্লুরাল করি এস বা ইএস দিয়ে। এখন কথা হলো কি, যখন আমরা একটা ভার্বের সাথে এস বা ইএস লাগাবো, তখন কিন্তু তাকে আমরা নাউন বলতে পারবো না, বা বলতে একটা দুইটা জিনিসেরই শুধু সাধারণত প্লুরাল হয়, একটা হলো ভার্বে আর একটা হলো কি, নাউনে। তো নাউনের সাথে যখন আমরা এস বা ইএস যোগ করবো, তখন তাকে আমরা কি বলবো, প্লুরাল। আর যখন ভার্বের সাথে আমরা যখন এস বা ইএস যোগ করবো, তখন তাকে আমরা বলবো সিঙ্গুলার। আজকে টপিকে যাওয়া যাক, টপিকটা ছিল কি, যে নাউন। আমরা নাউনের শেষে যদি এফ এফ ই থাকে, তাহলে আমরা ওইটাকে প্লুরাল কিভাবে করব, কিভাবে প্লুরাল করতে পারি? যদি শব্দের শেষে বা নাউনের শেষে এফ বা এফ ই থাকে, তবে ভি ই এ যুক্ত করে আমরা সেটাকে সিঙ্গুলার থেকে প্লুরালে কনভার্ট করতে পারি। যেমন কি বলছে, নাইফ, কে এন আই এফ ই, আমাদের এই যে এন আই এফ ই, নাইফ, কে এন আই এফ ই, নাইফ কে আমরা এফ ই আছে, তাহলে এফ ই কে আমরা যদি এক্সপান্স করে দিই বা ডিলেট করে দিই, ডিলেট করে দেওয়ার পরে এফ বা এফ এর পরিবর্তে আমরা ভি ই এস লিখতে পারি, নাইভস। এখন থিপ এর পরে থিপ থিপ আর টি এইচ আই ই এফ, আমরা কি পেয়েছি, ই এফ পেয়েছি। যদি ই এফ টাকে আমরা কি করে দিই, বা এফ টাকে যদি আমরা এক্সপান্স করে দিই, তাহলে ভি ই এইচ, হ্যাঁ, ই এফ কে যদি আমরা এক্সপান্স করে দিই, তাহলে ভি ই এস হয়ে গেল, এস ভি ই এস, এখানে ভি ই এস, এখানে ওয়াইফ, ডব্লিউ আই এফ ই, ওয়াইফ, তাহলে শব্দ শেষে এফ ই আছে, তাহলে এটাকে আমরা ভি ই এস যোগ করে দিলে প্লুরাল হয়ে গেল। এই যে এল এফ আছে, যদি এল এফ কে আমরা যদি উঠায় দিই বা শুধু এফ কে উঠায় দিই, তাহলে আমরা ভি ই এস পেয়ে গেলাম, লোফ, এফ উঠায় দিলাম, লোফ এস, ভি ই এস আমরা পেয়ে গেলাম। তো এখানে দেখছে লিভ, লিভেস, আবার লাইফ দেওয়া আছে, এই যে লাইভস, আবার উলফ, উলফেস, এইভাবে আমরা সেলফ, সেলফেস, মানে এল এফ 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 ই। যদি যদি কোনো নাউনের শেষে এফ বা এফ ই থাকে, সেই ওয়ার্ডটাকে আমরা রিপ্লেসমেন্ট কি দিয়ে করতে পারি, ভি ই এস দিয়ে। তাহলে খুবই শর্টকাট নিয়ম, যে এফ ই বা এফ থাকলে ভি ই এস দিয়ে আমরা সেটাকে প্লুরাল ফর্ম করতে পারি। নেক্সট অন নাম্বার টু, আমরা টু নাম্বারে কি বলছি, যদি কোনো নাউনের শেষে, হ্যাঁ একদম ইজি, যদি কোনো নাউনের শেষে আই ই এফ ও ডবল এফ ও এফ ই আর এফ আই ডবল এফ এ আর এফ, হ্যাঁ ইউ এল এফ ইউ আর এফ এ এফ ই ইউ আই এফ ই বা আর আই এফ ই, হ্যাঁ যুক্ত মানে থাকে, এই ওয়ার্ডগুলো যদি যুক্ত থাকে নাউনের শেষে, অবশ্যই সেই নাউনকে প্লুরাল করার সময় আমরা এর যুক্ত করে করব। যেমন গ্রিফ, দেখেন গ্রিফ, জি আর আই ই এফ, কি পেয়েছি আমরা, আই ই এফ, এখানে দেখেন ফার্স্ট দেওয়া আছে আই ই এফ। যদি আই ই এফ কে যুক্ত নাউনের শেষে আমরা যদি এর যোগ করি, তাই কিন্তু প্লুরাল হয়ে যায়, তাহলে গ্রিপস হয়ে গেল, প্রুফ, পি আর ও ও এফ, এখানে কি আছে যে ও ডবল এফ, ও ডবল এফ আছে, দেখেন ও ডবল এফ আছে, তাহলে আমরা এখানে যদি কি করে দিই, কি করে দেব, ও ডবল এফ আছে, এখানে এস যুক্ত করে দিলাম, হয়ে গেল, এখানে আই ই এফ ছিল, এখানে এস যুক্ত করে দিলাম, এখানে ও ডবল এফ আছে, এখানে এস যুক্ত করে দিলাম, এখানে এ আর এফ আছে, এখানে এস যুক্ত করে দিলাম, এখানে কি আছে, এ এফ ই, আমরা কি করলাম, এখানে এস যুক্ত করে দিলাম। দেখেন এখানে প্রত্যেকটা লজিকের সাথে কিন্তু এখানে মিল রেখা মিল হয়েছে, যে আই ই এফ ও ডবল এফ ও ও এফ ই আর এফ আই ডবল এফ
ARF এগুলো সাথে সবগুলোর সাথে কিন্তু মিচ আছে। দেখেন ULF ULF যদি থাকে পারবে আমরা নাউনটার সাথে এস করতে পারি। আবার কি আছে ও ডবল এফ, এই যে ও ডবল এফ আছে তাহলে এর সাথে এর যুক্ত করতে রুফ। আবার কি IEF, এই যে IEF তাহলে আছে এখানে এর যুক্ত করতে পারি। ARF দেখেন ARF আছে আমরা কিন্তু এর যুক্ত করতে পারি। ওকে তো আমাদের শর্টকাট রুল ছিল কি যে নাউনের শেষে যদি আই ই এফ থাকে, ও এফ থাকে, ও ও ডবল ও এফ থাকে, আবার এ আর এফ থাকে, ইউ এল এফ থাকে, হ্যাঁ এগুলো যদি যুক্ত থাকে সেক্ষেত্রে আমরা কি করব শুধু এ যুক্ত করে নাম্বারটাকে আমরা প্লুরাল নাম্বার করে দিব। যে সকল শব্দের শেষে নাম্বার থার্ড, আমরা নাম্বার থার্ড এ কি আলোচনা করব যে সকল শব্দের শেষে বা যে সকল নাউনের শেষে ইউএম থাকে, কি যেমন আমরা ডাটাম বলি ওটাকে আমরা ডাটাম থেকে কিন্তু আসলে ডাটা শব্দটা আসছে, মিডিয়াম থেকে কিন্তু আসলে শব্দটা মিডিয়া আসছে, হ্যাঁ ব্যাকটেরিয়াম থেকে কিন্তু ব্যাকটেরিয়া আসছে, তো আমরা কারিকুলাম থেকে কিন্তু কারিকুলা। তো আমরা কি করে বলেছি আমাদের শর্টকাট লজিকটা দিচ্ছি যে শব্দের শেষে যদি ইউ এম থাকে ইউ এম টা উঠে গিয়ে এ যুক্ত হবে তাহলে আমরা সেটাকে প্লুরাল ফর্ম পেয়ে যাব নাউনটা। তো যে সকল শব্দের শেষে ইউএম থাকে, যে সকল শব্দ বলতে নাউনের শেষে, যে সকল নাউনের শেষে আমরা কি পাই এই যে ইউএম পাই সেই তাকে প্লুরাল করার জন্য আমরা শুধু এ যোগ করব। যেমন এই যে ডাটাম ইউ আছে ইউ এম আছে শুধু এ যুক্ত করলাম, অ্যাজেন্ডাম অ্যাজেন্ডাম কে যুক্ত অ্যাজেন্ডা এ যুক্ত করে দিলাম, অ্যালুভিয়াম অ্যালুভিয়াম থেকে অ্যালুভিয়া, হ্যাঁ আবার কি আছে মিডিয়াম থেকে মিডিয়া, আবার বলছে অপারকুলাম অপারকুলাম থেকে অপারকুলা, আবার অপটিমাম থেকে আমরা কি করলাম অপটিমা, হ্যাঁ রিফারেন্ডাম থেকে রিফারেন্ডা, হ্যাঁ অ্যাডেন্ডাম অ্যাডেন্ডাম থেকে অ্যাডেন্ডা অ্যাডেন্ডা পেয়ে গেলাম, কোরিজেন্ডাম থেকে কোরিজেন্ডা, আবার হিলুম থেকে হিলা, কারিকুলাম থেকে কারিকুলা, মোমেন্টাম থেকে মোমেন্টা, ব্যাকটেরিয়াম থেকে আমরা কি পেয়ে গেলাম ব্যাকটেরিয়া। তো অ্যাকচুয়ালি যে আমরা শর্টকাটে শিখবো কিন্তু একটু টেকনিক দিয়ে মনে রাখতে হবে যে কিভাবে মনে রাখা যায় যে শব্দের শেষে বা নাউনের শেষে যদি কি থাকে, নাউনের শেষে যদি ইউএম থাকে একটা লজিক মনে রাখবেন জাস্ট একটা যে ব্যাকটেরিয়াম বাকি মিডিয়াম, হ্যাঁ মিডিয়াম আমরা কিন্তু মিডিয়া মিডিয়া বলতে বলতে পাগল হয়ে গেছি কিন্তু মিডিয়া শব্দটা কই থেকে আসলো সিঙ্গুলার না প্লুরাল আমরা কিন্তু জানি না। তো একটা যেমন মিডিয়াম, এই মিডিয়ামটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে শব্দের শেষে যতগুলো পূর্বে পরে ইউ এম আছে সেগুলোকে আমরা প্লুরাল করতে পারবো। যেমন মিডিয়াম থেকে আমরা কি করব অবশ্যই সেটাকে আমরা মিডিয়া করে ফেলবো। তো এই যে যত মিডিয়াম আম 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 কথা থাকবে সবগুলোকে আমরা এ দিয়ে প্লুরাল করতে পারবো। ওকে নাম্বার ফোর, নাম্বার ফোরে আমরা কি লজিক দিয়েছি শব্দের শেষে যদি আই এস থাকে, শব্দের শেষে যদি কি থাকে আই এস থাকে সেইটাকে আমরা কি করব ইএস দিয়ে প্লুরাল করে ফেলবো, কি দিয়ে ইএস দিয়ে প্লুরাল করে ফেলবো। যেমন ওয়া সিস ওয়াসেস থিজিস, হ্যাঁ এই যে থিজিস থিজিস সিনপসিস, হ্যাঁ সিনপসিস এই যে হাইপোথিসিস হাইপোথেসিস, এখানে কি পেয়েছি অ্যাসিস অ্যাসিস থেকে অ্যাসেস, হ্যাঁ ওয়াসিস ওয়াসিস থেকে ওয়াসেস, ব্যাসিস থেকে ব্যাসেস, প্যারেন্থেসিস থেকে প্যারেন্থেসিস, ওকে ডায়াগনিস থেকে ডায়াগনেস, ওকে অ্যানালাইসিস থেকে অ্যানালাইসিস, এইভাবে সিনপসিস থেকে আমরা কি পেয়েছি সিনপসিস, থিসিস থেকে থিসিস। এই যে শব্দগুলো আমরা পেয়েছি দেখেন প্রত্যেকটা শব্দের শেষে প্রত্যেকটা নাউনের শেষে আমরা কি পেয়েছি প্রত্যেকটা নাউনের শেষে আমরা ইএস আইএস পেয়েছি। এই যে শব্দের শেষে বা নাউনের শেষে যখনই আমরা আইএস পাবো তখনই আমরা প্লুরাল করার জন্য ইএস যুক্ত করব। যেমন অ্যাসিস ওয়াসিস ব্যাসিস প্যারেন্থেসিস ডায়াগনিস, হ্যাঁ অ্যানালাইসিস সিনপসিস থিসিস হিপোথিসিস, এইভাবে আমরা করতে পারবো। নাম্বার ফাইভ, নাম্বার ফাইভে আমরা যে রুলটা দাঁড় করাইছি যে এটা খুবই খুবই ইম্পর্টেন্ট খুবই পরীক্ষাতে এসে থাকে, যেমন শব্দের শেষে আই এক্স বা ইএস, আই এক্স বা ইএস থাকলে আমরা আই সি ইএস যুক্ত করব বা ইএস যুক্ত করব। যেমন ইন্ডেক্স পরীক্ষাতে খুবই আসে, যেমন এইটা এইটা যে কোনো সরকারি পরীক্ষাতে আসে, তো এইবার এইবার তো অবশ্যই যারা আমরা প্রাইমারি
অ্যাপ্লিক্যান্ট তারা তো অবশ্যই এই নিয়মগুলো ফলো করবো। আর এটার লজিকটা দেওয়া আছে, দ্য ট্রিটমেন্ট অফ নাম্বার অফ প্রাইমারি অ্যাপার্টমেন্ট, মানে যারা প্রাইমারি পরীক্ষা দিবে, পরীক্ষা ক্যান্ডিডেটদের জন্য জাস্ট জাস্ট দিস টপিক ইজ ফর প্রাইমারি ক্যান্ডিডেট। তো আমরা প্রাইমারি ক্যান্ডিডেটদের জন্য এটাই আজকে ক্লাসটা, যে ইন্ডেক্স ই এক্স আছে, দেখেন ই এক্স আছে, তাহলে কি আই সি ই এইচ, এই যে অ্যাপেন্ডিক্স আই এক্স আছে, অ্যাপেন্ডাইজ, ওকে, র্যাডিস আছে, র্যাডিসেস, ওকে, ভার্টেক্স ভার্টিস ভার্টিস, ওকে। এই যে শব্দের শেষে কি পেয়েছি আমরা, ইএস পেয়েছি, যে শব্দের শেষে, যে নাউনের শেষে আমরা ইএস পাবো, অবশ্যই আই সি ইএস বা ইএস দিয়ে আমরা তাকে প্লুরাল ফর্ম করব। নাম্বার সিক্স, নাম্বার সিক্স এ যেটা বলা হয়েছে, নাউনের শেষে ইউএস আস, ইউএস আস যদি থাকে, নাউনের শেষে যদি থাকে আস, হয়ে যায় আই, মানে আস থাকলে আমি, আই থাকলে মানে আমাদের, থাকলে আমি হয়ে যাই, তাহলে আস থাকলে কি হয়, আই হয়ে যায় বা ইএস হয়ে যায়, ওকে। আমরা কি করব, যে শব্দের শেষে বা নাউনের শেষে যদি আস থাকে, সেটাকে আমরা আই দিয়ে বা ইএস দিয়ে সিঙ্গুলার থেকে প্লুরাল করব, ওকে। চলা করা যাক, এখানে কি বলা আছে, সিলেবাস, ওকে, সিলেবাস আস, সিলেবাস আস, আস আসে আমরা সিলেবি লিখে দিলাম। এখানে কিন্তু অন্যভাবে আমরা করতে পারি, সিলেবাসেস, ওকে, কোনো সমস্যা নাই। এখানে র্যাডিয়াস থেকে র্যাডি আমরা করতে পারি, র্যাডি শুধু আজকে উঠে দিয়ে আমরা দেখেন একটা আই যুক্ত করেছি, র্যাডি করেছি। আবার অ্যালুনাস, অ্যালুনাস দেখেন আস আসে, আমরা কি অ্যালুমি করেছি। আবার স্টিমুলাস, স্টিমুলাসকে আমরা স্টিমুলি করেছি। আবার জেনাসকে আমরা জেনিয়ে করতে পারি বা জেনারাল করতে পারি, এইটা একটু এক্সেপশনাল, ওকে। নাম্বার সেভেন, নাম্বার সেভেনে কি দেওয়া আছে, যে শব্দের শেষে যদি ওয়ান থাকে, এটা কিন্তু 100% পরীক্ষাতে আসে, অনেক অনেক ইম্পর্টেন্ট পরীক্ষাতে আসে, যে ফেনোমেনন, ফেনোমেনন প্লুরাল ফর্ম কি, ফেনোমেনা। তো আসলে আমরা লজিক যদি শিখে থাকি, যে শব্দের শেষে যদি ও এন থাকে, আমরা শুধু এ যোগ করে প্লুরাল করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা যদি করি যে ফেনোমেনন, এই যে ও এন আছে, ফেনোমেনা, শুধু আমরা এটা ও এন এর পরিবর্তে আমরা এটা বসায় দিলাম। এই যে ক্রাইটেরিয়ন, ক্রাইটেরিয়ন কে আমরা কি ক্রাইটেরিয়া কি করতে পারি, এ, এই যে অনটাকে আমরা কি করলাম, কাই ক্রাইটারিয়ন থেকে আমরা ক্রাইটি ক্রাইটারিয়া, হ্যাঁ, এ যুক্ত করে দিলাম। নাম্বার এইট, নাম্বার এইটে কি দেওয়া আছে, যে শব্দের শেষে আমরা যদি রেন ই এন এনি যুক্ত করে আমরা কিন্তু প্লুরাল করতে পারি, যেমন ওয়াক্স থেকে ওয়াক্সেন, চাইল্ড থেকে চিলেন, কাউ থেকে আমরা কাউস করতে পারি, কাইনও করতে পারি, আর ব্রাদার থেকে আমরা কি ব্রাদ্রেন করতে পারি, কোনো অসুবিধা নেই। এইভাবে আমরা শর্টকাট টেকনিকের আমাদের মনে রাখতে হবে, যেমন অক্সেন, এইটা পরীক্ষাতে খুব আসে, মানে খুব মানে অ্যাক্সিলেন্ট, হ্যাঁ, চাইল্ড, এই দুইটা শব্দ খুবই আসে, পরিচিত আমরা শব্দ, যে ওয়াক্স থেকে অক্সেন, চাইল্ড থেকে চিলড্রেন, কাউ থেকে কাউচ, বা আমরা কি করতে পারি, কাইন করতে পারি, ব্রাদার থেকে আমরা ব্রাদার রেন করতে পারি। তো অ্যাবসোলিউটলি আজকের যে লেকচারটা ছিল সেটা সম্পূর্ণ হলো কি, প্রাইমারি, যারা প্রাইমারি ক্যান্ডিডেট তাদের জন্য হাইলাইট করলাম। তো নেক্সট টাইম এরপরে আবার লেকচার আসবে। আল্লাহ হাফেজ, গুড বাই।